এ চিত্র গোপালগঞ্জ সদর উপজেলার বোলতলি সেতুর। এই সেতুর দুই পাশে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়নি এখনো। এ কারণে প্রায় 28 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, 2017 সালের 12ই জুলাই এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2018 সালের ডিসেম্বরে সেতুটি চালুর কথা থাকলেও ধীর গতিতে কাজ চলাসহ নানা জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্টরা। উত্তর পাশে দীর্ঘদিন যাবৎ ব্রিজের কাজটাও হচ্ছে না, অসম্পূর্ণভাবে পড়ে আছে। কিন্তু ব্রিজটি যে স্বপ্ন নিয়ে এলাকাবাসী করতে চেয়েছিল, যে ব্রিজটা যদি হতো তাহলে এপার ওপার যে একটা সংযোগ, এই সংযোগে যে একটা সেতু বন্ধন, এই সেতু বন্ধন হলে এলাকার লোক উপকৃত হতো। সেতুটা যে অবস্থায় পড়ে আছে, উন্নয়ন তো দূরের কথা, আরও অবনতি হচ্ছে, মানুষের টাকা অপচয় হচ্ছে, খিয়া পার হয়ে আসতে হচ্ছে। ইঞ্জিনিয়ার আসতেছে, এই জায়গা মাপতেছে, এই জায়গা তারা মিটিং করতেছে, মিছিল করতেছে, অথচ ব্রিজের কাজের কোনো উন্নয়ন আমরা দেখতেছি না। সেতু চালু না হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে খেয়ায় নদী পারাপার হচ্ছেন শিক্ষার্থী সহ স্থানীয়রা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, এমনকি কৃষিপণ্য আনা নেয়ায়ও সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। সময় মতো আমরা যেতে পাচ্ছি না, এটার জন্য আমরা বাধাগ্রস্ত হচ্ছি, যে কোনো কাজে, চাকরি হোক কিংবা মানে পড়ালেখার জন্য। অনেকের খরচ বেড়েছে, তার স্টুডেন্টরা সময় মতন স্কুলে যেতে পারতো। মনে করেন আমরা আসলে প্রতিদিন দেখা যায় স্কুল শুরু হওয়ার পরে অ্যাসেম্বলি পাই না, সারা বাবুদের কোন কারণে আসেনি। এতে আমাদের সাংঘাতিক অসুবিধা হচ্ছে, মানসিক তার দ্রব্যপণ্য এবার আনতে পারতেছে না, আর যাতায়াতে খরচ অনেক বেশি হচ্ছে। তারা রাত্রেবেলা কোনো অসুস্থ হয়ে গেলে প্রেগনেন্ট রোগী থাকতে পারে, তারা যদি যাইতে চায় হাসপাতালে যাওয়া খুব কষ্ট হয়ে যায়, নৌকা পাওয়া যায় না। তবে 2023 সালের জুন মাসের মধ্যে সেতুটি চলাচলের উপযোগী করা হবে বলে জানিয়েছেন এলজিইডির কর্মকর্তা। 2023 সালের জুন মাসের মধ্যে ওপেন করে দেওয়া হবে। এই এই কাজটিতে কিছু জটিলতা ছিল, যেমন আমার ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপার ছিল। এই ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপারটা আমরা গত 4 মাস আগে সমাপ্ত করেছি। স্থানীয়দের দুর্ভোগ লাঘবে এ সেতু দ্রুত চালু করার জন্য সব ধরনের পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।